আচ্ছা আমার স্ক্রিন শেয়ার আছে তো? হ্যাঁ হ্যাঁ না আপনি ঢুকেন না, আমি আপনার পিছনে কাজ করতেছি। কজন আছে? শুধু আমারটা আমারটাই স্ক্রিন শেয়ার দেন, বাকিদের শেয়ারটা অফ করে দেন। দেখেন আপনাদেরকে আমি তিনটা ফাইল দিছি, তাই না? একটা দিছি প্যাকেট প্রসার, একটা দিছি GNS3। তো আমরা যখন কাজ করব বেসিক কাজগুলো এটাতে করব। হ্যাঁ কিছু জিনিস আমি আপনাদেরকে এটাতেও দেখাবো, GNS3তেও দেখাবো। আর যদি আপনারা ফিল করেন যে না আপনার স্যার GNS3তে কাজ করব, সেটা আপনাদের ইচ্ছা, আপনারা GNS3তেও কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমি রিকমেন্ড করব GNS3তে কাজ করবেন, কারণ GNS3টা একটা সিমুলেশন, যেটা কিনা আপনি আপনার রিয়েল সিসকো ডিভাইসে যা যা কমান্ড দিতে পারেন এখানে ঠিক সেম হুবহু একই কমান্ড দিতে পারবেন। কিন্তু প্যাকেট প্রেসারে সমস্ত কমান্ডগুলো আমরা এক্সিকিউট করতে পারি না, অনেক কমান্ড আমাদের প্যাকেট প্রেসারে নাই। ম্যাক্সিমাম আপনারা হয়তো প্যাকেট প্রেসারের সাথে পরিচিত, কিন্তু প্যাকেট প্রেসারে কিন্তু আপনি সিসকোর সমস্ত কমান্ড দিতে পারবেন না। তো এই কারণে আমাদের GNS3 সিমুলেশনটা আমরা ইউজ করি। অ্যাকচুয়ালি আসলে প্র্যাকটিক্যাল লাইফেও মানুষ যারা অর্গানাইজেশনে কাজ করতেছে, তারা যখন ফিল্ডে নামে প্যাকেটটা ডিজাইন করে, সেটা পুরো ডিজাইন করার পরে এখানেই স্যার তারা চেক আপ করে দেয়, কানেক্টিভিটি সব টেস্ট করে দেয়, কনফিগারেশন সব টেস্ট করে দেয়। যদি দেখা যায় ওকে ফাইন, দেন তারপর তারা এক্সিকিউট করা শুরু করে। ক্লিয়ার? তো আমি আশা করবো আপনারা এটাতেই কাজ করবেন, কেমন? আচ্ছা, প্যাকেট প্রেসারে যেমন বিল্টিন আমার রাউটার সুইচ এগুলো কনফিগার করা থাকে, বা কনফিগার বলতে দেওয়া থাকে বিভিন্ন সিরিজের, কিন্তু আমার GNS3 দেওয়া থাকে না। GNS3 আমাকে কী করতে হবে, আপনি বিভিন্ন রাউটারের সিসকো রাউটার হোক বা সিসকো সুইচ হোক বা বিভিন্ন ফায়ারওয়াল হোক, ওগুলো আইওএসটা আপনাকে ডাউনলোড করে নিতে হয়। ডাউনলোড করে আপনাকে এর ভিতরে ইনপুট দিতে হয়, দেন ওখান থেকে ইউজ করতে হবে। এবং এই আইওএসগুলো একদম অ্যাকচুয়াল আমাদের সিসকো আইওএসের মতোই কাজ করবে, এবং সমস্ত কমান্ডগুলো এখানে এক্সিকিউট করতে আপনি পারবেন। ক্লিয়ার? আচ্ছা, বাসায় যদি করেন তাহলে আপনার পিসির র্যামটা ভালো হতে হবে, বিকজ আপনি যখন এই আইওএসগুলো ইনক্লুড করবেন আপনার GNS3-তে আপনার র্যামের উপর প্রেশার পড়বে, বিকজ অফ এগুলো যেহেতু রিয়েল একদম আইওএসের মতো কাজ করে। তখন দেখা যাবে একটু ভারী হয়ে যায়, স্লো হয়ে যাবে, এখানে 8 GB হলে ভালো। তারপরে যদি মনে করেন না এগুলোর সাথে আপনি আরো সার্ভার ইন্টিগ্রেট করবেন, তখন কিন্তু আরো লাগবে। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমি জিনিসগুলো দেখাবো। তো আমরা এখানে GNS3টা ইনস্টল করে দেখাবো। আপনাদের বাসায় যদি ইন্টারনেট কানেকশন ভালো থাকে তাহলে একরকম করবেন, আর যদি মনে করেন না ইন্টারনেট কানেকশন আমার ভালো না, তাহলে আর একভাবে করবেন, কেমন? আচ্ছা, আমি আপনাদের যে কোনো একজনের পিসিতে ঢুকবো। আচ্ছা, ঢুকাই তো আছে, তাই না? এটা কার পিসি? দুবাইয়ের পিসি। আচ্ছা, আমরা কোথায় আছে ফাইলগুলো, আমাকে একদিন ফাইলগুলো দেখান। কোথায় রাখছেন ফাইলগুলো? আমি যেখান থেকে দিছি সেখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা একদম আপনার GNS3 ওয়েবসাইট থেকেও নিতে পারেন, তবে সেখানে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে। আমরা এখানে দেখেন বিভিন্ন সিরিজের আমার সিসকো আইএসও আছে। তো আমরা একটাই 7200টা যেটা লেটেস্ট আছে, লেটেস্ট বলতে এটা অনেক আগে, লেটেস্ট এখন অনেক লেটেস্ট বের হয়ে গেছে। তো আমরা এই 7200টা ইনস্টল করবো, কেমন? আচ্ছা, স্টার্ট।
রানেল অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে করলাম, নেক্সট নেক্সট নেক্সট, যা ডিফল্ট যা আছে সব একই থাকবে, লোকাল ইনস্টলেশন আমার মেশিনে হবে, নেক্সট, যেখানে আপনি করতে চান সেখানে যদি সি ড্রাইভ দিতে চান সি ড্রাইভ দিবেন, বা ডিফল্ট যদি অন্য জায়গায় রাখতে চান রাখবেন, নেক্সট। আচ্ছা, এটার জন্য আমাদের এটা লাগবে মাইক্রোসফট ভিজুয়াল সি প্লাস প্লাস 2017 এটা লাগবে, ও নিজে এটা ইনিশিয়ালাইজ করে নেবে। আচ্ছা, ওটা আমার হয়ে গেছে। এটার সাথে আমাদের আরেকটা সফটওয়্যার লাগে যেটা উইন পিকআপ, হ্যাঁ, এটা আমরা ইনস্টল করব, দিস উইজ উইল গাইড টু থ্রু দা এন্টার উইন পিকআপ ইনস্টলেশন, এটা আমাদের লাগবে, তো এটা আমরা ইনস্টল করে দিই। অটোমেটিক স্টার্ট উইন পিকআপ ড্রাইভার এট বুট টাইম, বুট টাইমের সময় এটা অটোমেটিক্যালি ইনস্টল হবে কিনা আমি বল, আচ্ছা দিয়ে দেন সমস্যা নেই, আর যদি না চান তাহলে নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এটা আমার ফিনিশ কমপ্লিট। এবার আমরা এনপি ক্যাপ এটা দিয়ে করব, এটা ইনস্টল করতে হবে। তাহলে কয়টা করলাম, তিনটা জিনিস কিন্তু, একটা হচ্ছে সি প্লাস প্লাস, তাই না, আর একটা হচ্ছে আমাদের এনপি ক্যাপ, এনপি ক্যাপ এটা কমপ্লিট, নেক্সট ক্লোজ। আচ্ছা, এনপি ক্যাপ হ্যাজ বিন ইনস্টল অন ইউর কম্পিউটার, ফিনিশ। এবার আমার এখানে লাগবে হচ্ছে ওয়ার্ডশার্ট, ওয়ার্ডশার্টটা ইনস্টল করে নিচ্ছে, আমার কিছুক্ষণ সময় লাগবে। ওয়ার্ডশার্ট কি, ওয়ার্ডশার্ট হচ্ছে আমাদের প্যাকেট ক্যাপচারিং একটা টুল, আমি প্যাকেট ক্যাপচার করার জন্য আমার এই টুলটা লাগবে। যেমন আপনি ধরেন এইচটিটিপি প্যাকেট ক্যাপচার করবেন, আপনার টেলনেট প্যাকেট ক্যাপচার করবেন, আপনার এসএসএস প্যাকেট ক্যাপচার করবেন, সেটার জন্য আমাদের এগুলো লাগবে। কত সময় লাগবে? আচ্ছা দেখেন, আমাদের ওয়ার্ডশার্ট ডাউনলোড শেষ, এখন আমাদের আরেকটা যেটা ইনস্টল করবে সেটা হচ্ছে সোলার পুটি। যেমন এটা দিয়ে অ্যাকচুয়ালি কী হয়, এটা দিয়ে আমরা গ্রাফিক্যাল মোডে, সিএলআই মোডে, কমান্ড লাইন মোডে আমরা আমাদের রাউটারে ঢুকবো, সেটার জন্য আমার এটা লাগবে। কেমন, তো এটার জন্য আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের একসেপ্ট করতে হবে, আমরা একসেপ্ট করে নিলাম। স্যার এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন, দেখি আমি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই কিন্তু। স্যার বলেন, এর আগে যেটা করছে সেটা ওয়ার্ডশার্ট, এখন এটা হচ্ছে সোলার পুটি। পুটি দেখি করে আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সোলার পুটি দেখি করলাম রিমোটলি আমি লগ ইন করার জন্য, কেমন এখন এখানে দেখেন আছে উড ইউ লাইক টু গেট ইউর ফ্রি লাইসেন্স সোলার উইন্ডস, আমি আপাতত আমার এত চলার দরকার নেই, আমার নো, নেক্সট, স্টার্ট জেনেস থ্রি, আমি জেনেস থ্রি কি করবো স্টার্ট করবো, ফিনিশ। দেখেন ওরা আমাকে, যদি আপনি ইন্টারনেট থাকে আমার জেনেস থ্রির ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে কিছু দেখেন, যে ডকুমেন্টেশন আপনি এখানে পাবেন, এই যে ডকুমেন্টেশনে যান, এই ডকুমেন্টেশনে গেলে আপনি অনেক ডকুমেন্টেশন এখানে পাবেন, দেখেন দেখছেন অনেক ডকুমেন্টেশন আছে। হোয়াট ইজ জেনেস থ্রি, আমরা জেনেস থ্রি আমরা যেটা করলাম ইন অল ইন সফটওয়্যার জিওয়াই মোডে করলাম, আমরা আরেকটা কি করতে পারি, ভার্চুয়াল মেশিন ভিএম, আমাদের হাইপার ভি না সরি আমাদের ভার্চুয়াল মেশিনের সাথে ভিএমওয়্যারের সাথে আমরা এটাকে ইন্টিগ্রেট করতে পারি আমাদের জিএনএস থ্রিটা, কেমন। আচ্ছা, এখানে অনেক ডকুমেন্টেশন আছে ইনস্টলেশন থেকে, এখান থেকে শুরু করে উইন্ডোজে কীভাবে ইনস্টল করবেন, এবং তার মিনিমাম রিকোয়ারমেন্ট দেখেন এখানে দেওয়া আছে, অপারেটিং সিস্টেম কত, উইন্ডোজ 7 অথবা তার লেটার হতে হবে, মানে পরবর্তীতে, প্রসেসর টু অর মোর লজিক্যাল কোর্স, ভার্চুয়ালাইজেশন
virtualization extension required, you may need to enable this via your computer's BIOS. অর্থাৎ আপনি একটা ভার্চুয়ালাইজেশন এনেবল করা থাকতে হবে, এটা কোথা থেকে করতে পারেন, BIOS থেকে করতে পারেন। এখন ভার্চুয়ালাইজেশন এনেবল করা আছে কি না আছে সেটা আপনি দেখতে চান, এটা কাটটা তো সিএমডি সিস্টেম ইনফো দিলে, সরি যদি আমি সিস্টেম ইনফো দেই আমার সমস্ত ইনফরমেশন দেখেন দেখা দিবে। এখানে দেখেন লাগে যে হাইপারভি রিকোয়ারমেন্টস, এই হাইপারভাইজার হ্যাজ বিন ডিটেক্টেড। হাইপারভাইজার মানে হচ্ছে আমার এই ফিজিক্যাল মেশিন, আপনার একটা ফিজিক্যাল মেশিন না, এই মেশিনের ভিতরে আপনি আরো মেশিন ইনস্টল করতে পারবেন। যেমন কি না এই দেখেন আমি আমার মেশিনটা দেখাই, এটা আমার ফিজিক্যাল মেশিন, এই মেশিনের মধ্যে দেখেন আমি একটা হাইপারভি ইনস্টল করছি, হাইপারভি সরি হাইপারভি না, এটা ভার্চুয়াল ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন। এখানে দেখেন আমি আমার উইন্ডোজ 10 চালাচ্ছি, রেড হ্যাট সার্ভার এখানেও চালাতে পারবো। এটা যদি আপনি চান তাহলে কি করতে হবে, BIOS থেকে চেক করতে হবে, ভার্চুয়ালাইজেশনটা এনেবল করে দিয়ে আসতে হবে। বুঝতে পারছেন কথা? আপনারা BIOSে ঢুকবেন, BIOSে ঢোকার পরে সেখানে ভার্চুয়ালাইজেশন এনেবল অথবা ডিসেবল অপশন থাকে, একটু খুঁজে নেবেন। বুঝতে পারছেন? যদি কারো এরকম পরবর্তী করতে চান, পরবর্তী করতে হবে এরকম আপনাদের। আচ্ছা, এটার দরকার হলে পরে দেখাবো। আচ্ছা, তাহলে আমরা সিস্টেম ইনফোতে আমরা এগুলো সব দেখতে পারি, কেমন? আচ্ছা, স্টোরেজ 1 GB, মেমোরি 4 GB র‍্যাম, মিনিমাম কত এখানে সব দেওয়া আছে, মিনিমাম হ্যাঁ 4 GB র‍্যাম লাগবে মিনিমাম। আচ্ছা, তারপরে যেটা ভিএম এর কথা বললাম, আমরা এই যে ডাউনলোড করে ভিএমটা ডাউনলোড করে নিতে পারি, যেটা আমরা ভিএমওয়ার সাথে ইন্টিগ্রেট করব, এগুলো পরবর্তীতে আমরা আস্তে আস্তে ডিসকাস করব। স্যার ভিএম ইনপুটটা কি স্যার কোনো ওএসে করতে হবে? স্যার ভিএম এর আলাদা, না এটা আলাদা ভিএম, এটা যেমন এটা আপনার জেনেসিসের সাথে ইন্টিগ্রেট হবে। আচ্ছা, এগুলো আপাতত বোঝার দরকার নাই, জাস্ট এগুলো করতে পারি বা করা যায় এই ধরনের জিনিস আছে, যেমন এই দেখেন এগুলো দেখা দিচ্ছে সুন্দর করে, এই যে ভিএমওয়্যার এখান থেকে আমরা করে নিতে পারি, কেমন? ইউজ করে অনেক ডকুমেন্টেশন আপনি এখানে পাবেন, অনেক ডকুমেন্ট দেখেন স্টেপ বাই স্টেপ। এটাকে কি বলে, ওয়ার্ক স্পেস। আমরা কোথায় আমাদের লগইন হচ্ছে কিনা, আচ্ছা এখানে আসছে তাই না, পরপর দেখেন রান অ্যাপ্লায়েন্স ইন দ্য ভার্চুয়াল মেশিন, ওই যেটা আমরা ভিএম ভিএম বলতেছিলাম। আপনি যদি ভিএম এর সাথে ইন্টিগ্রেট করতে চান, আপনার যদি এখানে ভার্চুয়াল মেশিন রান থাকে তাহলে আপনি এটা ইউজ করবেন, যে আমি ভার্চুয়াল মেশিনের সাথে এটা রান করবো। আপাতত আমরা ভার্চুয়াল মেশিনের সাথে রান করবো না, কেমন? আমি যেটা করবো এটা আমি ক্যান্সেল করে দেবো আপাতত, কোনো দরকার নেই আমার। আর রান অ্যাপ্লায়েন্স অন মাই লোকাল কম্পিউটার, যদি আপনি লোকাল কম্পিউটার করতে চান তাহলে এটা দেওয়া, আমি নর্মালি এটাই করবো, কিন্তু এটা করলে কি হবে, জিএনএস থ্রিতে আপনার সিসকো আইএস রাউটারটা এই 7200 নিচে কিন্তু কাজ হবে না। বুঝতে পারছেন? আমরা যে আইএসটা ইনস্টল করবো ওটা কিন্তু 7200 নিচে ভার্সন কাজ করবে না, তো আমরা এগুলো কিছু দরকার নেই আমাদের, আমরা এটা ক্যান্সেল করে দিব। আচ্ছা, ওই যে আমার 15 তো করছে, সে বলছে 16টা অ্যাভেলেবেল আছে, আপনি কি ডাউনলোড করতে চান কিনা, আমি বলছি দরকার নেই আপাতত। এইটুকু তো ক্লিয়ার, তাহলে এখন এখানে আসছে কি দেখেন, প্লিজ ক্রিয়েট এ প্রজেক্ট, আপনার একটা প্রজেক্ট ক্রিয়েট করে। তো এখানে দেখেন আমি যদি এখানে করি, এখানে দেখেন কোনো কিছু নাই আছে, এটা হচ্ছে আমাদের রাউটারের সিম্বল, কিসের রাউটার, এটা হচ্ছে আমাদের সুইচের সিম্বল, কেমন? এটা হচ্ছে আমাদের হোস্টের সিম্বল, কেমন? এটা হচ্ছে আমাদের কেবলের সিম্বল, কেবল কেবল কানেকশন। এখানে আপনি আরও বিভিন্ন অপশন পাবেন, ঠিক আছে? এখানে সিকিউরিটি অ্যাপ্লায়েন্সগুলো এখানে থাকে, সিকিউরিটি ডিভাইসগুলো। তো এটা হচ্ছে আমাদের রাউটার, তো আমাদের রাউটার কিন্তু এখানে নাই, কোনো রাউটার এখানে কিন্তু নাই, কেমন? তো আমাদেরকে এটা আনতে হবে। তো আমরা কিভাবে কি করব, এডিট যাব বলে। আচ্ছা, আপনারা এই পর্যন্ত কাজ হয়েছে কিনা আমাকে বলেন, এর মধ্যে হয়েছে সবার? তো এই যে আমি যেটা দেখতে পাচ্ছি আমার সামনে, এটা কি ওয়ার্ক স্পেস, এটা কি ওয়ার্ক স্পেস, যেমন সুন্দর করে দেখেন সে ডকুমেন্টেশনে বলে দিচ্ছে। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের কি ওয়ার্ক স্পেস, তাহলে আমাদের ওয়ার্ক স্পেস কোনটা, এই যে এটা, এখান থেকে শুরু করে একটু আটো, কেমন? আচ্ছা, দেন তারপরে দেখি আমরা কি আছে, এই যে টোপোলজি সামারি, আপনি কোন টোপোলজি যাই দিবেন সেটা কার সাথে কানেক্টেড না কানেক্টেড সেটা এখানে দেখতে পাবেন। অর্থাৎ তাহলে এটা হচ্ছে কি আমাদের টোপোলজি সামারি। এখানে ধরো আমি একটা রাউটার নিলাম, আমি রাউটার নেওয়ার পর এটা দেখবো, এখানে একটা রাউটার নিলাম,
এই রাউটারের সাথে আরেকটা রাউটার কানেক্ট করলাম, এই রাউটারের কোন রাউটারের কোন পোর্টের সাথে কোন রাউটারের কোন পোর্ট আমি কানেক্টেড করতেছি এখান থেকে আমরা দেখতে পাবো। কথা বুঝতে পারছেন? কানেক্ট করার পরে আমরা এটা দেখবো। আর এটা হচ্ছে সার্ভার সামারি, আপনি কার উপরে এই এই মেশিনগুলো রান করবেন, আইগুলো কার উপরে রান করবো, আমার ফিজিক্যাল মেশিন ডেস্কটপের উপর আমি রান করতেছি। সো দ্যাটস ওয়াই এখানে দেখাচ্ছে আমার ডেস্কটপ, এবং এখানে সিপিইউ ইউজেস কতটুকু হচ্ছে, র্যাম ইউজেস কতটুকু হচ্ছে আপনি এখানে এখন দেখা যাচ্ছে। দেখেন এই যে র্যাম ইউজ হচ্ছে 24.8% র্যাম ইউজ হচ্ছে, সিপিইউ ইউজ হচ্ছে 5%, এবং এখান থেকে আমরা দেখতে পারি। আচ্ছা তারপর এটা হচ্ছে আমার সার্ভার সামারি আমরা বললাম, তারপর কি আছে, এটা হচ্ছে জেনেস 3 কনসোল প্যান। এখানে আমরা কি করতে পারি, এখানেও আমরা কমান্ড এক্সিকিউট করতে পারি, এখানে যদি কোনো এরর টেরর হয়, কোনো এরর আপনাকে দেখায় বা কোনো আপনি যা কাজ করতেছেন এখানে আপনাকে কমান্ড আকারে দেখাবে, কোনো এরর দিবেন এখানে ওই এররটা লাল আকারে দেখাবে, কোনো এরর যদি আসে এখানে দেখবেন, এটা আমরা দেখতে পারি কি এরর আসছে না আসছে। বুঝতে পারছেন? এটাকে আপনি দেখেন এই যে এখানে আপনি এটাকে বড় করতে পারেন, ধরে রাখতে পারেন, ধরে নিতে পারেন, কেমন এটা আপনি ওই পাশে নিলেন, আবার এই সার্ভার সামারিতে চলে আসলো, কনসোলে চলে আসলো, আপনি একসঙ্গে করতে পারেন এটা বড় করার জন্য, এই পাশটা বড় করার জন্য। ঠিক আছে, আপনি সার্ভার সামারিতে থাকলেন, যদি কনসোল লাগে এই কনসোল এখানে ইউজ করলেন। ক্লিয়ার? এটাকে ছোট বড় আমরা করতে পারি, এই দেখেন এটা কিন্তু আরো এদিকে আসছে। আমার এখানে অ্যাপস অ্যাড করতে পারে, ফায়ারওয়াল যেগুলো আছে, সিকিউরিটি ডিভাইস সেগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। তাহলে এটুক কি বললাম, এটা হচ্ছে কি আমাদের ডিভাইস টুলবার। তারপরে এখানে দেখেন টুলবার উপরে হচ্ছে আমাদের টুলবার আছে, এই যে এটা হচ্ছে আমাদের ফুল টুলবার, এখানে এটা হচ্ছে আমাদের ফাইলস, কোনো ফাইল আপনি সেভ করবেন বা এখন আমরা ক্রিয়েট করব, সো আপনি কি নামে চেক করবেন, তো আমরা দিচ্ছি ফার্স্ট টপোলজি, ফার্স্ট টপোলজি, কেমন আপনি এটা কোথায় রাখবেন না রাখবেন সেটা আপনি এখান থেকে দিতে পারেন। তো আপনারা সি ড্রাইভে না রেখে একটা কাজ করবেন, আপনারা ডিস পিসি অন্য একটা ড্রাইভে রাখবেন, জিএনএস3 প্রজেক্ট নামে আমি এখানে রাখলাম, তাহলে কি হবে সব এখানে থাকবে, কেমন যদি আপনি সি ড্রাইভে রাখতে প্রবলেম কি হবে, আপনি যদি নতুন একটা মেশিন ইনস্টল দিয়ে দেন, হ্যাঁ তাহলে কিন্তু এগুলো কিছু থাকবে না, আর এগুলো যদি আপনি অন্য জায়গায় রাখেন পর ওটি ইনস্টল দিলেও এখান থেকে আপনি আবার রান করতে পারবেন জেনেসিস ইনস্টল করার পরে। ক্লিয়ার? আচ্ছা এটা ওকে দিলাম, দেখেন এই যে আমাদের উপরে নামটা চেঞ্জ হয়ে গেছে ফার্স্ট টপোলজি। ঠিক আছে, তো আবার যদি আপনি মনে করেন এখান থেকে, আচ্ছা এই যে এখান থেকে, এখান থেকে আপনি ওপেন করবেন, এটা ওপেন প্রজেক্ট, এটা হচ্ছে সেভ, আর এটা হচ্ছে ওপেন প্রজেক্ট। এইখান থেকে আরো কাজ করা যায়, নিউ ব্ল্যাঙ্ক প্রজেক্ট, নতুন করে আপনি আবার একটা প্রজেক্ট ওপেন করবেন, তারপর আছে ওপেন প্রজেক্ট, এই ওপেন প্রজেক্টে হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, আচ্ছা এইগুলো আমি একটু পরে দেখাই, কারণ আমার একটা ডিভাইস যদি থাকে তাহলে এগুলো দেখাতে সুবিধা হবে, আদার ওয়াইজ ডিভাইস না থাকলে তো আমি এগুলো স্টার্ট অফ এগুলো করতে পারবো না, কেমন। আচ্ছা আর কি আছে একটু দেখে নেই, এগুলো বললাম হচ্ছে এগুলো নাম চেঞ্জ হয়ে যাবে, দেখেন সুন্দরভাবে সব কিছু এখানে আমাদের দেওয়া আছে, একদম স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। আচ্ছা এটা হচ্ছে জেনেস সেকেন্ড জেনেস টুলবার গ্রুপ, এই পুরোটুকু দেখেন আমাদের এই যে এখানে যেটা আছে, দেখেন এইখানে একটু ভাগ ভাগ করা, দেখেন এই যে হয়তো আপনারা ওখানে দেখতে পাচ্ছেন কি না, এটাকে আমি আলাদাভাবে টুলবার করে ফেলতে পারি, আপনি এইটাকেও দরকার হলে পারবেন, এই দেখেন এটাকে আপনি আলাদাভাবে নিয়ে আসবেন। বুঝতে পারছেন? সেগুলো কিন্তু ভাগ ভাগ করা, এটা একটা, তারপরে এই যে এটা ফুল একটা ভাগ করা, এই যে সেকেন্ড টুলবার সেই কোনটা বলতেছে, এই যে এটাকে, এটা হচ্ছে সেকেন্ড টুলবার, আর আচ্ছা ও যেটা বলছে এই যে এটা হচ্ছে সেকেন্ড, দুইটা মিলে দুইটা না, এখানে এটা একটাই, আচ্ছা একটা বলে একটাই আছে, তো আমি
ওখানে নিয়ে গেলাম, তো ওখানে সেকেন্ড টুলবার দুটো মিলে বলতেছিলাম। এখানে ও এইটুকু বলছে না, একসঙ্গে আছে, ঠিক আছে। আচ্ছা এটা মানে লেটেস্ট ভার্সনের অংশ হতে পারে। আর যাই হোক, তো এগুলো আমরা আলাদা ভাবে কিন্তু ভাগ করতে পারি, কেমন? আর কিছু জানার মতো আছে আমাদের? এগুলো আমরা দেখবো। স্ন্যাপশট আপনি নিতে পারেন, এখান থেকে আমরা স্ন্যাপশট নিতে পারি। স্ন্যাপশট আছে এই যে, এটা দেখে স্ক্রিনশট, স্ক্রিনশট আপনি নিতে পারেন, কেমন? নেন, দেখেন, সেভ করবেন, পিকচারে সেভ করলে যেখানে যা থাকবে সেটা সেভ হবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এগুলো একটু আপনারা দেখলে পারবেন। এখন আমরা কি করবো, আমাদের ডিভাইসগুলো আমরা অ্যাড করব। এইটুকু কি আপনাদের সবার আসছে কিনা? যার যার আসছে দেখি, কার কার আসছে হাত তোলেন তো।